2021 সালে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কবে কবে ঘটবে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন 2021 সালের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ 2020 সালের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি শক্তিশালী। এই ভিডিওতে আমি আপনাদের সঠিক সময়সূচি যেমন জানাবো তেমনই জানাবো এর কিছু পৌরাণিক গুরুত্ব এবং বিজ্ঞানসম্মত কারণ। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন ঘটে, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ঘটলে আমাদের জীবনের উপর কি কি প্রভাব পড়ে, কেন আমাদের ভাগ্য বদলে যায়, ভবিষ্যৎ বদলে যায় এবং আমাদের জীবনে কিছু সুযোগ বা কিছু সমস্যা কেন দেখা যায়, এই সব বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ উপাসনা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তারা আশা করি 2021 সালের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি কবে কবে সংঘটিত হবে জানতে পারবেন। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, পৃথিবী, চাঁদ এবং সূর্য নিজ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় অবস্থান করলে পৃথিবী এবং সূর্যের মধ্যে চাঁদ এলে সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে পড়ে না, চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে, ফলে সূর্যগ্রহণ হয়। বছরের বেশ কয়েকবার সূর্যগ্রহণ হয়। 2021 সালে দুবার সূর্যগ্রহণ হবে। ঠিক চন্দ্রগ্রহণ এর বিপরীত ঘটনা হয়ে থাকে। যখন চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে তখন চন্দ্রের বেশ কিছুটা অংশ দেখা যায় না এবং এইভাবেই চন্দ্রগ্রহণ হয়ে থাকে। 2021 সালে প্রথম সূর্যগ্রহণটি হবে 10ই জুন ভারতীয় সময় দুপুর 1:42 থেকে শুরু হবে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যায় 6:41। উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, ইউরোপ, এশিয়ার সব জায়গা থেকে এই গ্রহণটি দেখা যাবে। 2021 সালে দ্বিতীয় সূর্যগ্রহণটি হবে 4 ডিসেম্বর অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর থেকে দেখা যাবে। এই বছর 14ই ডিসেম্বর যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে তা 5 ঘন্টা ধরে চলবে এবং এটি অত্যন্ত শক্তিশালী একটি সূর্যগ্রহণ। 2021 সালে চন্দ্রগ্রহণ কবে কবে সংঘটিত হবে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই। চাঁদ যেমন পৃথিবী কেন্দ্র করে ঘুরছে তেমনি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর এইভাবে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এলে, একই সরলরেখায় এলে দেখা যায় যে এই ধরনের সিজিকি অবস্থান দেখা যায় এবং এর ফলে সূর্যের আলো চাঁদের গায়ে না পড়লে চন্দ্রগ্রহণ দেখা যায়। 2021 সালে প্রথম চন্দ্রগ্রহণটি হবে 26শে মে দুপুর 2:17 থেকে সন্ধ্যে 7:19 পর্যন্ত। দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর থেকে দেখা যাবে। এরপর নভেম্বর মাসে 18-19 পর্যন্ত একটি চন্দ্রগ্রহণ হবে ভারতীয় সময় বেলা 12:32 থেকে সন্ধ্যে 6:33 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে।
এবং এই চন্দ্রগ্রহণটি অবশ্যই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ সংঘটিত হবে এবং আপনাদের এ বিষয়ে বলে রাখি, এই চন্দ্রগ্রহণ জীবনের সুখ শান্তি সমৃদ্ধির ক্ষেত্রে বিশেষ প্রতিকূল প্রভাব সৃষ্টি করবে। তাই আমাদের এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ মেনে চলা উচিত। জীবনে বিশেষ প্রতিকূলতা দেখা যায়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পূজা পার্বণ যজ্ঞ যদি সংগঠিত করা যায় তাহলে এই সব প্রভাবগুলি কাটানো যায়। আজ আমি আপনাদের এই বিষয়ে জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন, আশা করি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রতিনিয়ত উপাসনা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবেন। 2021 সালে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কবে কবে ঘটবে? কারণ আপনারা প্রত্যেকেই জানেন 2021 সালের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ 2020 সালের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি শক্তিশালী। এই ভিডিওতে আমি আপনাদের সঠিক সময়সূচি যেমন জানাবো তেমনই জানাবো এর কিছু পৌরাণিক গুরুত্ব এবং বিজ্ঞানসম্মত কারণ। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন ঘটে? সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ঘটলে আমাদের জীবনের উপর কী কী প্রভাব পড়ে, কেন আমাদের ভাগ্য বদলে যায়, ভবিষ্যৎ বদলে যায় এবং আমাদের জীবনে কিছু সুযোগ বা কিছু সমস্যা কেন দেখা যায়, এই সব বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ উপাসনা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তারা আশা করি 2021 সালের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি কবে কবে সংঘটিত হবে জানতে পারবেন। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, পৃথিবী